হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওতে আমি আরও কয়েকটা লেটেস্ট আপডেট নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। ফার্স্টে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে কিশমিশের নতুন গান, ফার্স্ট গান তোকে তুই বলবো না আমি, সেটা আগামীকাল রিলিজ করতে যাচ্ছে। ইয়েস, আগামীকাল ঠিক বিকেল 5টার সময় এই গানটা রিলিজ করবে। তো আপাতত যেভাবে গানটাকে প্রমোশন করা হচ্ছে এবং ট্রেলারও কিছু ঝলক আমরা দেখতে পেয়েছি, কিছু কিছু সিগনেচার স্টেপ আমরা দেখতে পাচ্ছি, যেটা দেব, রুক্মিণী তার পাশাপাশি ব্যাকআপ ড্যান্সারও ফলো করছে। তো আমার মনে হচ্ছে যে একটা সিনেমার ক্ষেত্রে আমরা জেনারেলি দেখে এসেছি যে গানগুলো যদি দর্শকদের পছন্দ হয় না, তাহলে সিনেমাটাও বাই ডিফল্ট মানে একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করে ফেলে এবং সেটা কোথাও গিয়ে সিনেমাটা হিট হবে না ফ্লপ হবে সেটাকেও ঠিক করে দেয়। তো কিশমিশ আমার মনে হচ্ছে যেভাবে এগোচ্ছে খুব ভালো রেসপন্স অলরেডি পাচ্ছে, দর্শকদের সাপোর্ট পাচ্ছে, এবং আগামীকাল এই গানটা যদি দর্শকদের ভালো লেগে যায় তাহলে মনে হচ্ছে পরের গানগুলোর জন্য দর্শক ওয়েট করে থাকবে এবং সিনেমাটা বড় পর্দায় গিয়ে অবশ্যই দেখতে হবে। একটা অন্যরকমের ফ্লেভারের সিনেমা আসছে এবং দেবদা সবসময় চেষ্টা করে নতুন কিছু আমাদেরকে দেওয়ার। তো আশা করি কিশমিশের মাধ্যমেও নতুন কিছু আমাদেরকে দেওয়ার চেষ্টা করছেন এবং এটার স্টোরি কী হতে পারে সেই স্টোরি প্রেডিকশনের ভিডিও খুব তাড়াতাড়ি আমি মানে নিয়ে আসবো। এবার সেকেন্ড যে বিষয়ে কথা বলবো সেটা হলো যে সোহমদার নতুন একটা সিনেমা আসছে, আমরা সবাই জানি কলকাতার হ্যারি। অনেক দিন ধরে এই সিনেমাটার নাম আমরা শুনেই এসেছি, তো ফাইনালি আগামীকাল সন্ধ্যে 7টার সময় এটা ট্রেলার আসছে। এখানে সোহমদা আছে, প্রিয়াঙ্কা আছে এবং অনেক বাচ্চা কাচ্চাও আছে এবং সোহম যে ক্যারেক্টারটা প্লে করছে সে একটা স্কুল বাসের ড্রাইভার, তার পাশাপাশি স্ট্রিট ম্যাজিশিয়ান। তো মনে হচ্ছে প্লটটা বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং ট্রেলারটা রিলিজ করলে বুঝতে পারবো যে লুক অ্যান্ড ফিলটা কী আছে, মেইন অ্যাকচুয়াল গল্প কী দেখানোর চেষ্টা করা হচ্ছে। কলকাতার হ্যারি মানে হরি থেকে হ্যারি পটার, সেটাই আর কি, মানে হ্যারি পটার থেকে ইন্সপায়ার হয়ে এই ক্যারেক্টারটাকে এ করা হয়েছে। তো তার জার্নিটা এখানে দেখানো হবে। তো আমি তো এগালি ওয়েট করে আছি, কারণ সোহমদাকে আমার বরাবর ভালো লাগে, তবে তার মানে চয়েস অফ ফিল্মস খুব বাজে হয়েছে কয়েকটা, সে কারণে কিছুটা লেভেল ডাউন হয়ে গেছে। তবে আশা করি কলকাতার হ্যারি ট্রেলারটা রিলিজ করার পর যদি দর্শক ট্রেলারটাকে পছন্দ করে তাহলে এই সিনেমাটাও বরাবর দেখে অডিয়েন্স দেখবে এবং সোহমদা আরও একবার তার পুরনো ফর্মে ফিরে আসবে। এবার থার্ড যে বিষয়ে কথা বলবো সেটা হলো RRR-এর বক্স অফিস কালেকশন নিয়ে। তো তিন দিনে 500 crore মার্ক ক্রস করে ফেলেছে RRR, মানে আর্থ শ্যাটারিং একটা রেসপন্স পেয়েছে। প্রচুর ক্লিপস চারদিকে ঘোরাফেরা করছে যে দর্শকরা মানে কী ধরনের রেসপন্স করছে ডিউরিং দ্য স্ক্রিনিং অফ দ্য ফিল্ম, মানে সিনেমা চলাকালীন বিভিন্ন সিনে দর্শক অডিয়েন্স যা মানে রেসপন্স দিচ্ছে, মানে সিনেমা হল কম স্টেডিয়াম বেশি মনে হচ্ছে, সবাই এটাই বলছে। কিন্তু তো এই যে বক্স অফিস কালেকশনটা এটা সত্যিই মানে অভূতপূর্ব একটা জিনিস। তিন দিনে 500 crore মানে আমার তো মনে হয় না কোনো সিনেমা করেছে বা আগামী কিছু দিনে করতে পারবে। RRR দারুণ রেসপন্স পেয়েছে এবং শুনছি এটা 600 crore কাছাকাছি পৌঁছে গেছে ওয়ার্ল্ড ওয়াইড এখনও অবধি। তো লাইফ টাইম কালেকশন ভেবে নো, 1000 crore তো এটা হচ্ছেই হচ্ছে, বাহুবলি যেরকম গেছিলো এটাও যাবে, এটা আমরা মানে নির্দ্বিধায় বলতে পারি। এরপরে তো বিভিন্ন রাইটসগুলো আছে, OTT রাইট, স্যাটেলাইট রাইট, মানে দুর্ধর্ষ লেভেলের রেসপন্স দিয়েছে অডিয়েন্স RRR-কে। এবং আমি বলবো যে আমাদের এখানে আমরা বাজেট নিয়ে অনেক কিছু ভাবি, কিন্তু দেখো একটু যদি বেশি বাজেট ইনভেস্ট করে তুমি যদি একটা ভালো সিনেমা বানাতে পারো, অডিয়েন্স কিন্তু সাপোর্ট দিয়ে সেই বাজেটটা তোমাকে রিটার্ন দিয়ে দেবে। সেটা আমাদের এখানে, আমি বাংলা ইন্ডাস্ট্রির কথা বলছি, আমাদেরকে এটা কিন্তু রিস্ক আছে মানছি, কিন্তু চান্স আছে যে তোমার সেই টাকাটা রিকভারি হয়ে যাবে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। তোমাদের কার কী মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।